অ্যাকশন ক্যামেরা কি, কেন, আপনি কোনটি কিনবেন? ক্যামেরা সম্পর্কে বলার কিছু নেই, বর্তমান সময়ে DSLR ক্রেজের কথা আমরা সবাই জানি। এর বাইরে আমরা SLR, ডিজিটাল ক্যামেরা, IP ক্যামেরা, CCTV ক্যামেরা, ভিডিও ক্যামেরা সহ অনেক ধরনের ক্যামেরার সাথেই আমরা পরিচিত। কিন্তু আজকে আমরা পরিচিত এইসব ক্যামেরা সম্পর্কে কোনো কথা বলবো না, আজ কথা বলবো অ্যাকশন ক্যামেরা। সাম্প্রতিক সময়ে অনেক কারণেই অ্যাকশন ক্যামেরা জনপ্রিয় হয়ে উঠেছে। ট্রেডিশনাল ক্যামেরার বাইরে গিয়ে কেন কিনবেন অ্যাকশন ক্যামেরা, কি এর সুবিধাগুলি এবং কিনবেন কোনটি, সেটা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। অ্যাকশন ক্যামেরা কি, প্রথমে জেনে নিতে হবে অ্যাকশন ক্যামেরা কি। অবশ্যই এই ক্যামেরাগুলি অন্য অন্য ক্যামেরার মতো নয়, সাধারণ ক্যামেরা থেকে এই ধরনের ক্যামেরাগুলি অনেকটাই আলাদা। অ্যাকশন ক্যামেরাকে অন্য কথায় স্পোর্টস ক্যামেরাও বলা হয়ে থাকে। অ্যাকশন ক্যামেরাগুলি ডিজাইন করা হয় হেলমেট, সার্ফবোর্ড, সাইকেল, গাড়ি বা এমন যে কোনো বস্তুর সাথে অ্যাটাচ করার জন্য। এর কারণ হলো অ্যাকশন ক্যামেরাগুলো বিভিন্ন অ্যাকশন বা কাজের ভিডিও করতেই ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, কোনো এক ব্যক্তির যদি একটা সাইকেল থাকে আর সে সাইকেল দিয়ে ভ্রমণ করতে খুবই ভালোবেসে থাকে এবং অন্য কোনো ব্যক্তির সাহায্য ছাড়াই একটি সম্পূর্ণ বাস্তব অ্যাডভেঞ্চারের রেকর্ড করতে চায়, তাহলে সে অ্যাকশন ক্যামেরা বা অ্যাকশন ক্যাম ব্যবহার করবে। এক্ষেত্রে সে তার অ্যাকশন ক্যামেরাটিকে তার সাইকেলের হ্যান্ডেল বারের মতো জায়গায় অ্যাটাচ করে নিজের সম্পূর্ণ ভ্রমণটা ভিডিও করতে পারবে। অ্যাকশন ক্যামেরার আরেকটা বড় সুবিধা হলো সব অ্যাকশন ক্যামেরাই ওয়াটার প্রুফ এবং ডাস্ট প্রুফ। কথাটা এমন যে অ্যাকশন ক্যামেরা হতে হলে অবশ্যই ওয়াটার এবং ডাস্ট প্রুফ হতে হবে, কেননা ময়লা এবং পানি যে কোনো অ্যাডভেঞ্চারের অপরিহার্য একটা ব্যাপার। আর এ কারণেই ইচ্ছে করলেই অ্যাকশন ক্যামেরা দিয়ে আপনি পানির নিচেও করতে পারবেন হাই কোয়ালিটির ভিডিও। সিম্পল কিন্তু কার্যকরী। অ্যাকশন ক্যামেরাগুলি সাধারণত ক্যামেরা থেকে সাইজে অনেক ছোট হয়, উচ্চ রেজুলেশন, এমনকি 4K ভিডিও করতে সক্ষম। অ্যাকশন ক্যামেরাগুলি অন্য অন্য ক্যামেরার তুলনায় পানির দামে পাওয়া যায়। এক কথায় অ্যাকশন ক্যামেরা হলো এমন ক্যামেরা যে কোনো অ্যাকশনে ব্যবহার করা যাবে নির্দ্বিধায়। কেন অ্যাকশন ক্যামেরা? এই কেনটার বেশিরভাগটাই নির্ভর করছে আপনার উপর, আরো নির্দিষ্ট করে বলতে গেলে আপনার প্রয়োজনের উপর। আপনি যদি শুধুই ক্যাজুয়াল পোজ দিয়ে ছবি তুলতে চান এবং সেগুলো পরে ফেসবুকে বা এই ধরনের সাইটে আপলোড করার চিন্তা ভাবনা থাকে, তাহলে অবশ্যই অ্যাকশন ক্যামেরা আপনার জন্য নয়। এমনকি আপনি যদি প্রাকৃতিক ছবি তুলতে আগ্রহী হয়ে থাকেন, তাহলেও অ্যাকশন ক্যামেরা আপনাকে সন্তুষ্ট করবে না, কিংবা আপনি সন্তুষ্ট হবেন না। কিন্তু আপনি যদি হয়ে থাকেন একজন ভ্রমণ পাগল, ভ্রমণ বলতে শুধু দূরে কোথাও ভ্রমণই না, আপনি যদি 1 কিলোমিটার দূরের কোথাও ঘুরতে যান, মানে ঘোরার ইচ্ছা নিয়ে, সেটাকেই ভ্রমণ হিসেবে ধরে নিন। এবং যদি থাকে স্মৃতিগুলো ভিডিও করে রাখার ইচ্ছা, তাহলে আপনি অবশ্যই একটা অ্যাকশন ক্যামেরাই বেছে নেবেন। আপনি অ্যাকশন ক্যামেরা কিনবেন বা কিনতে চান, বা অ্যাকশন ক্যামেরাই আপনার দরকার, কিন্তু জানবেন না কেন অ্যাকশন ক্যামেরা এখানে অন্য অন্য ক্যামেরা থেকে ভালো? অবশ্যই জানবেন। চলুন জেনে নেই। ব্যবহারযোগ্যতা। অ্যাকশন ক্যামেরাগুলি আকারে খুব ছোট, যার ফলে আপনি এই ক্যামেরাগুলিকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। অত্যন্ত হালকা, আপনার হেলমেট, সাইকেলের সামনের বার, বাইকের সামনের বার, হাতে, এমনকি সেলফি স্টিকেও অ্যাটাচ করে করতে পারবেন ভিডিও। ভিডিও কোয়ালিটি। অ্যাকশন ক্যামেরাগুলি সাধারণত খুব বেশি দামি হয় না। অবিশ্বাস্য হলেও সত্যি 10,000 টাকার নিচে কোনো অ্যাকশন ক্যামেরা আপনাকে 4K রেজুলেশন ভিডিও করতে দেয়। অ্যাকশন ক্যামেরা ভিডিওগুলি একই সাথে খুবই স্মুথ হয়, অর্থাৎ ভিডিওগুলি ঝাঁকি বা কম্পন খুবই কম হয়ে থাকে। বেশিরভাগ অ্যাকশন ক্যামেরা কোনো লাইট ফেড বা আলো ছড়ানো ছাড়াই রাতে ভিডিও বা লো লাইট ভিডিও করতে পারে, ফলে রাতের বেলাতেও আপনি পাবেন ঝকঝকে এবং বেশি ডিটেইল সমৃদ্ধ ভিডিও বা ছবি। লেন্স। সব অ্যাকশন ক্যামেরায় লেন্স ওয়াইড অ্যাঙ্গেল হয়ে থাকে। কিছু কিছু ক্যামেরার লেন্স 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে থাকে, তার মানে প্রায় চোখের দৃষ্টির মতোই বিস্তৃত দৃষ্টিকোণ পাওয়া যায় অ্যাকশন ক্যামেরাগুলোতে। এবং অ্যাকশন ক্যামেরাগুলি আকারে ছোট হলেও এদের লেন্স সবসময় বৃহৎ আকার। ওয়াটার এবং ডাস্ট প্রুফ। সব অ্যাকশন ক্যামেরাই ওয়াটার এবং ডাস্ট প্রুফ হয়ে থাকে, ফলে পানি বা ময়লার ভয়ে কোথাও ক্যামেরা না নিয়ে যাবার চিন্তা নেই। এমনকি অ্যাকশন ক্যামেরাগুলি দিয়ে খুব সুন্দরভাবে আন্ডার ওয়াটার ভিডিও করতে পারবেন, ক্যামেরা নিয়ে লাভ দিতে পারবেন সাগরে কিংবা সুইমিং পুলে এবং মরুভূমির ভুলের সাগরে। আপনি কোনটি কিনবেন? অ্যাকশন ক্যামেরা সম্পর্কে তো সবই জানলেন, এখন হয়তো একটা অ্যাকশন ক্যামেরা কিনে ফেলার কথা ভাবছেন। চলুন আপনাকে অ্যাকশন ক্যামেরা কেনার ক্ষেত্রে একটু সাহায্য করি। প্রথমেই চিন্তা করুন আপনার বাজেট। হ্যাঁ, আপনি 10,000-এর নিচে ভালো মানের 4K ভিডিও ধারণের সক্ষম অ্যাকশন ক্যামেরা পাবেন, কিন্তু একই সাথে আপনি 50,000 টাকা দিয়েও অ্যাকশন ক্যামেরা পাবেন, এবং 10,000 আর 50,000-এর মাঝে পার্থক্য থাকবে। অ্যাকশন ক্যামেরা বাজারে সবার উপরে আছে গোপ্রো এর হিরো সিরিজের ক্যামেরাগুলো। গোপ্রো হিরো 5 এর দাম বাংলাদেশে প্রায় 35,000-40,000 টাকা। আর অন্যদিকে রিমিক্সের HD02 অ্যাকশন ক্যামেরাটি পাবেন 7,000 টাকার মাঝেই। হ্যাঁ, এই দুটি ক্যামেরার মাঝে ভিডিও কোয়ালিটি, লাইফ টাইম, ওয়াটার এবং ডাস্ট প্রতিরোধ সহ বিভিন্ন ক্ষেত্রে অনেক পার্থক্য আছে, কিন্তু দামের তুলনায় রিমিক্স HD02 এর পারফরমেন্স কিন্তু মোটেও খারাপ না, বরং বেশ কিছু ক্ষেত্রে এটি এগিয়ে আছে হিরো 4 এর থেকে। এখন বাকিটা সম্পূর্ণ আপনার উপর, আপনি কোনটা কিনবেন। আর হ্যাঁ, এছাড়াও আরো অনেক ব্র্যান্ডের অ্যাকশন ক্যামেরা আপনি বাজারে পাবেন। অনলাইনে ঘেটে বের করুন আপনার বাজেটে আপনার জন্য সেরা হবে কোনটা, আর কিনে ফেলুন অ্যাকশন ক্যামেরা।